সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের হরজতপুর হাটের এই বকনা বাসুর। আমরা বকনা বাসুর সম্পর্কে বাজারে কীরকম দাম সেটি সম্পর্কে জানাবো। আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য বকনা বাসুর এই মুহূর্তে রয়েছে, বিভিন্ন জাতের বাসুর রয়েছে। আমরা যে বাসুরটা দেখতে পাচ্ছি এটি নিয়ে একটু কথা বলি, জানবার চেষ্টা করি। কেমন আছেন? কি জাতের বাসুর? কি জাত? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া? বয়স কীরকম? আট মাস। দাম কীরকম চাচ্ছে? দাম চাই 85। 85? এ কত মিলে গেল? 70। বাজার কম। শুভ দর্শক, আপনারা শুনতে পারছেন যে ক্রেতা কম। রমজান মাসে বাসুরের দাম কম, ক্রেতা কম থাকার কারণে আমরা আরও দেখবো এরকম। দেখুন অসংখ্য বাসুর এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটি বড় বাসুর দেখতে পাচ্ছি, এটি সম্পর্কে একটু জানব। এটি কী জাতের বাসুর? অস্ট্রেলিয়া। যাচ্ছে না? যাচ্ছে নাই। প্যাকবিসি? প্যাকবিসি? হ্যাঁ। প্যাকেট হয়েছে? না, প্যাকেট নেই, গাবিন নাই। প্যাকেটও আসে নাই? না না না, দাম বলছে না এখন আসছেন? দাম বলছে কত? 1,30,000। 1,30,000 বলেছে। কোন পিছনে এটি আমরা দেখাচ্ছি, এখন আগে আগে সস্তা ছিল গরু, এখন এইবার আইনা চেয়ে এবার হতে এই গরুর হাট অনেক দাম হয়ে গেছে গা। আর গরু ছোট ছোট বাচ্চা 40,000-45,000 দাম কয় কেন? এত কেন? আগে তো যখন নাকি আমানুল্লাহ আমান গরুর হাট করছে তখন এই গরুর হাটের মধ্যে একটা বাস ছোট বাস 20,000-15,000 এরকম সস্তা গেছে, এখন গরু হাটে ঢোকা যায় না কেন? এখানে গরুর হাটে অত সব থেকে দালাল ঢুকে গেছে গা। আগে এই দালালরা বাসুর কিনা ফেলায়, জনগণ কিনবার আইলে কিছুই কিনতে পারে না। দেখেন সবাই সত্য, দেখেন সবাই সত্য কথা বলে সত্য। আপনার আসাতে খুব ভালো হয়েছে, মনে হয়েছে যে পালাকানা হাটে সাংবাদিক ঢুকতে পারবে না, সাংবাদিক ঢুকাতে অনেক ভালো হয়েছে। আমরা কিছু কিছু মনের ভাব খাজনা, একটা গরুর খাজনা 300 টাকা, একটা গরুর খাজনা 600 টাকা, আগে আসিল 60-70 টাকা, আগে আসিল 150 টাকা, এখন ওই যে বলতেছে 2,000। দেখেন শোনেন ওনার মুখে থেকে কথা শোনেন, একটা গরু বিক্রি করলে 2,000 টাকা খাজনা। তারা হেভি বড় লোক হয়ে গেছে, আর যত গরিব আছে তারা অসহায়ভাবে ভুগতেছে, খাজনার জন্য গরু বাইর করা পারে না। গরু কিনবার আইলে দালালে আগে নিয়ে ফেলায়, আমরা অনেক জনগণ কষ্টে আছি। আমরা কষ্ট কার কাছে? দর্শক, আমরা শুনলাম একজন আপুর কথা, তিনি অনেক কিছু বলেছেন। শুভ দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকার একটি বকনা বাসুর। আমরা দেখি এই বকনা বাসুরটা কী জাতের এবং কীরকম দাম চাচ্ছে, দেখি ভাইয়ের সাথে কথা বলি। এটা কী জাতের বাসুর ভাইয়া? একজন ক্রেতা 55,000 টাকা দাম বলেছে, 80,000 টাকা দাম চাচ্ছে এই যে বকনা বাসুরটি। আমরা হরজতপুর হাটের এরকম অনেক বাসুর দেখতে পাচ্ছি। আমরা সামনে দেখি এই যে একটা দেখতে পাচ্ছি বড় সাইজের, হ্যাঁ, এই চমৎকারি বাসুরটি আমরা মুরব্বীর কাছ থেকে জানি। মুরব্বী, কি জাতের বাসুর? মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি জাতের বাসুর? জানেন না? আচ্ছা, দাম কিরকম চান? দাম চাই 1,50,000। দাম বলতেছে কত? বলেই নাই, আইলাম কেবল বলে নাই।
দর্শক দিদি শুনলেন আপনারা যদি দামে কম চাচ্ছেন না বেশি চাচ্ছেন কিন্তু কেউ দাম বলছেন না বসে রয়েছে সুখ দর্শক আমরা চমৎকার একটি বাচ্চা দেখতে পাচ্ছি দেখি ভাই এটা কি জাতের বাচ্চা কাদের এটা দেখুন চমৎকার একটি বাচ্চা আমরা দেখি কথা বলি রানী জান রানী কত চান চাইছি 70,000 70,000 কত বলতেছে বলতেছে 50-52 কি বেসলে কষ্ট কেটে কেটে দা 50-52 দাম বলছে বাজারে খালি কয় 60 ভাঙ্গা গো 60 ভাঙ্গা দেখুন 70,000 টাকা দাম চায় 60 ভাঙ্গা দাম কয় দেখি আমার গরু কাছে সময় না আমি গরু বেচছিলাম গরু বেচছিলাম আরো 60 দিয়া আমার গরু এখন দিছি ভাই তুমি দেখি ভাইয়া কত বলছে দাম বলছেন কত 50 50 বলেছে হাটের দেখুন এখানে চমৎকার কিছু বাছুর আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো বাছুর আছে দেখি দেখি কত বেচছে দেখি আমরা টানাটানি শুরু হয়ে গেছে দেখুন চমৎকার কত বেচছে কত কয়ে পারলাম না ভাইয়া কত চাচ্ছেন 70,000 টাকা দাম চাচ্ছে কিন্তু দাম শুনে ক্রেতা চলে যাচ্ছে কত হয়েছে দাম বলতেছে আমরা দেখি এই ব্যাগটা কত চায় কি জাতের জাত কি জাত আসতে দাম চান কত দাম চাইছে 65,000 বাজার দাম বলছে কেউ কত 45-50 আমরা শুনলাম হরজতপুর হাটের বাজারে সর্বশেষ পরিস্থিতি দেখি এই মুরব্বি গাছ খাওয়াচ্ছে দেখি কত চাই মুরব্বিটা কি জাতের আসুর ফিজিয়ান কিরকম দাম 60 চাচ্ছেন দাম বলছে কেউ কত 48-50 দাম বলেছে দেখুন হরজতপুর হাটের সর্বশেষ আজকের বাজার সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা এদিকে একটি সাদা বাচ্চা দেখতেছি চমৎকার একটি বাচ্চা দেখি এই বাচ্চাটা দেখুন চমৎকার বাচ্চা দেখি এটা কি জাতের বাচ্চা ভাইয়ের কাছ থেকে জানি ভাই এটা কি জাত কি রিজিয়ান দাম কিরকম চান এটা 55,000 55 দাম বলছে কেউ দাম বলছে 44-45 44-45 আচ্ছা
45-45,000 টাকা দাম বলেছে আমরা শুনলাম হরজতপুর হাটের সর্বশেষ এরকম দেখুন আরো অনেক আছে ভাইয়া এটা কি জাতের এটা ভাই মুন্নি মুন্নি এরকম দাম চান মুন্ডি এটা ভাই দাম চাইছে 72-68 এরকম এর মধ্যে বিক্রি করে দাম কে বলছে বলছে কত 55-50 এরকম 55 55,000 টাকা দাম বলছে 72,000 টাকা দাম চাচ্ছে 30% মুন্ডি চমৎকার একটি বাকরা বাচ্চা এই যে ছোট্ট একটি বাচ্চা দেখতে সুন্দর এই যে ছোট্ট বাচ্চাটা দেখি এটা কি জাতের সেরকম দেখি জাতের ভাইয়া চিনি না বলতে পারতেছে না দাম চাই কত 38 বলছেন 30 কইছি 30 কইছেন 30,000 টাকা দাম বলছে দেখুন এখন বেচা কিনা চলছে দেখুন চলছে গাছা কিনা আমরা জানবো চেষ্টা করতেছি শেষ পর্যন্ত এই যে নিয়ে যাচ্ছে কত কত 47,000 টাকা দেখুন 47,000 টাকা হরজতপুর হাটের এরকম রয়েছে আমরা দেখি যে চমৎকার একটি বাচ্চা আমরা দেখি এটা কি জাতের বাচ্চা দেখতে দেখা যায় ভাই এটা কি বাচ্চা এটা জার্সি বাচ্চা এটা জার্সি কিরকম দাম চান এটা দাম চাই 65 দাম বলছে কেউ কত সর্বোচ্চ কত বলছেন সর্বোচ্চ 55 পর্যন্ত বলছে 55 তিনি বলছেন জার্সি একটি বাচ্চা 45 পর্যন্ত দাম বলেছে আমরা হরজতপুর হাটের সর্বশেষ দেখুন কত দেখেছেন 49 দেখুন 49,000 টাকা এটা বিক্রি হয়ে গেল 49,000 টাকা সমস্যা ফুলা পানি বের হলে চলে যাবে আমরা দেখতে পাচ্ছি 49,000 টাকা হরজতপুর হাটের আমরা বাছুর বেচা কিনে আমরা দেখতে পাচ্ছি